শুক্রবার বিকেলে উন্নয়ন মঞ্চের প্রতিনিধিরা ডেপুটেশন শেষে সাংবাদিকদের সামনে মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার পরিধি বৃদ্ধির দাবি জানান। এদিন ডেপুটেশন গ্রহণ করে স্বাস্থ্য আধিকারিক প্রতিনিধি দলকে বলেন, হাসপাতালে পরিকাঠামো রয়েছে, দরকার পরিষেবা চালু করা সহ সঠিক নজরদারির। ডেপুটেশন প্রদানকারীরা অভিযোগ করে বলেন, বিগত বাম আমলে এই মহকুমা হাসপাতালটিকে সব ধরনের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা বলে ভগবান নগরে জেলা হাসপাতালটিকে স্থানান্তর করা হয়েছিল। সেই সময় এই সিদ্ধান্তের বিরুদ্ধে উন্নয়ন মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করেছিল। এই প্রসঙ্গে উন্নয়ন মঞ্চের প্রচার সচিব ভাস্কর ঘোষ অধিকারী জানান, মহকুমা হাসপাতালে সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও এখানে রোগীদের ভর্তি করানো হচ্ছে না, অথচ এই হাসপাতালে প্রচুর সংখ্যায় রোগীরা আসেন চিকিৎসা পরিষেবা নিতে। মঞ্চের দাবি, রোগীদের স্বার্থ বিবেচনা করে অবিলম্বে মহকুমা হাসপাতালের অব্যবস্থা দূর করতে হবে। আমরা কৈলাস উন্নয়ন মঞ্চ থেকে বিভিন্ন সময় আগেও আমরা এস ডিওর সাথে দেখা করেছি, এবারও আমরা দেখা করলাম। আমরা বললাম যে ডিস্ট্রিক্ট হসপিটালটা যেহেতু ভগবান নগরে আছে, শহর থেকে দূরে, এবং এই আরজিএম সাব ডিভিশন হসপিটালের উপরে বিস্তীর্ণ অঞ্চলে মানুষ নির্ভরশীল, বললাম মূলত এই হাসপাতালকে গুরুত্ব দেওয়ার জন্য এবং এখানে বিভিন্ন ধরনের ভর্তি রোগী ভর্তি ব্যাপারটা গুরুত্ব দেওয়ার জন্য, আর একটু সেবা মানসিকতা নিয়ে কাজ করার জন্য। দ্বিতীয়ত আমরা বললাম IPHS ইন্ডিয়ান পাবলিক হেলথ সার্ভিস অনুযায়ী যে প্রত্যেক সাব ডিভিশন হসপিটালে যে স্পেশালিস্ট ডক্টর থাকতে লাগে সেই ব্যাপারটা গুরুত্ব দেওয়ার জন্য। আর তৃতীয়ত আমরা বললাম যে OPD সেকশনে স্পেশালিস্ট ডক্টর যারা আছেন, গাইনি, পেডিয়াট্রিক, চাইল্ড, এসব যারা আছেন, সপ্তাহে যাতে ন্যূনতম 2 দিন এখানে বসেন, কারণ এই হাসপাতালের উপর, এই রাজীব গান্ধী মেমোরিয়াল সাব ডিভিশনাল মেমোরিয়াল হাসপাতালের উপর শুধু কৈলাস মিউনিসিপ্যালিটি এরিয়ার মানুষ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।